ট্রাম্পের বর্ণবাদী মন্তব্য জেরে এবার নিন্দা প্রস্তাব পাশ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে তবে এই বক্তব্যের কারণে সৃষ্ট বিশ্ব প্রতিক্রিয়াকে আমলে না নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিরূপ মন্তব্যকারীদের দেশ ছাড়ার পরামর্শ দেন প্রেসিডেন্ট ট্রাম্প আর ট্রাম্পের এমন জবাবকে আরও ভয়ঙ্কর বলছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসি একজন প্রেসিডেন্ট হিসেবে এমন বক্তব্যকে ভয়ঙ্কর এবং নিন্দনীয় বলছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টু আসমাতুলি ডেস্ক রিপোর্ট কংগ্রেসের চার নারী ডেমোক্রেট সদস্যকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের রেশ এবার মার্কিন প্রতিনিধি পরিষদে গিয়ে পড়েছে মঙ্গলবার এই ইস্যুতে প্রতিনিধি পরিষদে নিন্দা প্রস্তাব তোলা হয় প্রস্তাবের উপর ভোটাভুটিতে পক্ষে ভোট পড়ে দুশো চল্লিশ আর বিপক্ষে পড়ে একশো সাতাশি ভোট প্রস্তাবে ট্রাম্পের এসব মন্তব্য নতুন আমেরিকান ও ভিন্ন বর্ণের লোকদের প্রতি ভয় ও ঘৃণাকে বৈধতা দিয়ে তা আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা প্রকাশ করা হয় এই ঘটনায় ডেমোক্রেটরাই নয় বিশ্ব নেতৃবৃন্দ এর নিন্দা জানায় এবং কঠোর ভাষায় প্রতিবাদ করেন তবে এতে সামান্য বিচলিত হতে দেখা যায়নি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনকে আমি মনে করি এটি খুবই ভয়ঙ্কর যখন তারা আমাদের দেশকে মন্দ বলে এবং তা খুব ভাবে বলে তাই তাদের যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়াই উচিত ট্রাম্প প্রশাসনের এই প্রতিক্রিয়াকে আরও অসম্মানজনক এবং নেক্কারজনক বলে উল্লেখ করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসি আমার মনে হয় পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে প্রেসিডেন্টের বক্তব্য এত বিভেদ সৃষ্টিকারী এবং ভয়ঙ্কর তার চেয়েও ভয়ঙ্কর তার বিরুদ্ধে তাদের নির্লজ্জ যুক্তি উপস্থাপন এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টো মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পক্ষে সাফাই গাওয়াকে অগ্রহণযোগ্য বলেন রোববার ডেমোক্রেট দলীয় চার নারী কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ও কাসিও রাশিদা তালিফ আয়ানা প্রেসলি ও ইলহান উমরকে নিজ দেশে ফিরে যেতে বলে বর্ণবাদে উস্কানি দেওয়ার অভিযোগে তোপের মুখে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প আসমাতুলি নিউজ টোয়েন্টি